দেশে আসছে স্ত্রী টু, যাচ্ছে প্রহেলিকা। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পর এবার সিনেমা আমদানি রপ্তানি কমিটি পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত 2 অক্টোবর এ তথ্য জানা গেছে। একই দিনে পুনর্গঠিত সিনেমা আমদানি রপ্তানি কমিটির প্রথম বৈঠক হয়। তাদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলিউডের সিনেমা স্ত্রী টু বাংলাদেশে মুক্তি পাবে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে প্রহেলিকা, অমর কৌশিক পরিচালিত এবং শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত স্ত্রী টু মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে। মুক্তির 2 মাস পেরিয়ে গেলেও সিনেমাটি ভারতের বক্স অফিস মাতিয়ে রেখেছে। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছিল 291.65 কোটি রুপি। স্ত্রী টুতে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক। তবে বলিউডের আলোচিত স্ত্রী টু সিনেমাটি কবে বাংলাদেশে মুক্তি পাবে এ বিষয়ে এখনও কোনো কিছু জানানো হয়নি। তবে সিনেমাটি শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে গত বছর মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন মাহফুজ আহমেদ ও বুবলি। দীর্ঘ 8 বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড়পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। সিনেমাটি মুক্তির পর দেশ এবং দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছিল। প্রহেলিকাতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামান সহ আরও অনেকে। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।